আমাদের গেমের রামাদান টাওয়ার নামে নতুন একটা ইভেন্ট এসেছে যেখানে প্রথম প্রাইজ বাইকের স্কিন, সেকেন্ড প্রাইজ কাটানা এবং থার্ড প্রাইজ M1887 গানের স্কিন যেটাতে ডাবল রেট অফ ফায়ার এবং সিঙ্গেল রিলোড স্পিড বাড়ানো হয়েছে। তো এই স্কিনটা যে আমি স্পিন করতেছি এটাতে কারণে আর কোনো দরকার নাই, আমি ভাবছিলাম স্টোনটা পেয়ে যাবো, কোনো দরকারই না এটা নেয়ার। ওই তো প্রথম স্টোনটা পেয়ে গিয়েছি, এত দেরি হইলো কারণ গাইজ আমি নিতে না করতেছি কারণ এইটা সেম টু সেম স্কিন অলরেডি রয়েছে ডাবল রেট অফ ফায়ারে। এর আগে আরো তিনটা স্কিন দিয়েছিল আর ওর মধ্যে থেকে একটা স্কিন, তো এটা একেবারে সেম টু সেম অলমোস্ট, তো ওগুলো আমি দেখাবো ভিডিওর মধ্যে। আপাতত আমাদেরকে সেকেন্ড স্টোনটাই দিতেছে না কেন এটা নিয়ে টেনশনে রয়েছে, অনেকে বলেছিল প্রথম দুইটা স্টোন নাকি অনেক তাড়াতাড়ি দিয়ে দিবে। 3,32 মতো ডায়মন্ড নিয়ে কিন্তু আমরা শুরু করছি আর ডায়মন্ড আমি এটার পিছনে ওয়েস্ট করতেছি না, দেখা যাক মানে এটুকের মধ্যে পাই কিনা। এখন সেকেন্ড স্টোন যদি দিতে এত লেট করে থার্ড স্টোন দিবে কখন তাইলে? ভাই 1400 ডায়মন্ড এসে পড়ছে, আচ্ছা ব্যাকপ্যাক খুলতে বলতেছে, আচ্ছা এগুলো সব জমা হয়ে গেছে রে ভাই, 1400 ডায়মন্ড এসে পড়েছে রে, কখন পাবো? যাক সেকেন্ড স্টোনটা পেয়েছি, তার মানে বুঝতেছো আমার মনে হয় না এই 1400 ডায়মন্ডের মধ্যে থার্ড স্টোনটা পাবো, কারণ থার্ড স্টোন পাইতে গেলে অবস্থা খারাপ হয়ে যায় ভাই। ওই যে এ ওয়েট, এটা দিয়ে দিচ্ছে মনে হয়, আরে ইয়ার যে দিয়া দিয়েছে রে ভাই, আমি এত বেশি ময়ের মতো ছিলাম, ব্যাকপ্যাকার গুলোর মতো থেকে দিয়ে দিয়েছে, লেটস গো ম্যান। যা গাইস 3000-এর মতো, 3000 না আমাদের কত 2000-এর মতো ডায়মন্ডের মধ্যে মেবি আমরা কমপ্লিট করে ফেলেছি আমাদের এই ইভেন্টটা, যেখানের মধ্যে এমন একটা গান স্কিন নিয়েছে শুধুমাত্র কালেকশনের জন্য। ভালো খেলা যাবে এই রকম কিছু চিন্তা ভাবনা করে না, কারণ এই টাইপের গান স্কিন অলরেডি তিনটা রয়েছে আর এমনও তো রয়েছে ডাবল রেট অফ ফায়ার প্লাস ড্যামেজের স্কিনও রয়েছে। কিন্তু আর এইটার মতো, এইটাতে যেমন ডাবল রেট অফ আর রিলোড স্পিড, এইটার মতো সেম টু সেম স্কিনও রয়েছে, ওগুলো ভিডিওর মাঝখানে দেখাচ্ছি। চলো গাইজ এখন ভিডিওটা শুরু করা যাক। আর এই স্কিনটা দেখো, এইটার সাথে আমাদের বর্তমানে যে নতুন স্কিনটা এসেছে ইভেন্টে, এইটা পুরো সেম টু সেম ডাবল রেট অফ ফায়ার বাড়ানো হয়েছে প্লাস রিলোড স্পিড সিঙ্গেল বাড়ানো হয়েছে। দেখছো সেম টু সেম অ্যাট্রিবিউট থাকার পরে আরো একটা স্কিন আমাদের অ্যাড করা হলো। এইটা আসলে কি ডিফারেন্স কিছু নাকি, এইটা আসলে কি অতিরিক্ত পাওয়ারফুল কিছু নাকি অ্যাট্রিবিউট সেম হওয়ার পরও, সেইটা দেখার জন্য আজকে আমরা স্কিনটা নিয়ে পুরো একটা ম্যাচ খেলে ফেলেছি, তো আবার সোলো ভার্সেস ডুওতে শুধুমাত্র M1887 দিয়ে। তো গাইজ একটা মুহূর্ত মিস করো না, তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। নিজে চান্দুরা আমাকে দেখে বলছে, অবশ্যই এত ভোটকা মার্কা ড্রেস নিয়ে খেলতেছি চান্দুরা, দেখবে নাকি একটা কেটে ডাউন করতে বলে। ইয়াস ভাই, কতদিন পরে যে ডাবল রেট অফ ফায়ার দুইগুলি শটগানের স্কিন দিয়ে খেলতেছি, ডিফারেন্স প্রথমেই বোঝা যায় ভাই। আমরা নর্মালি খেলে যাচ্ছি ওয়ান পাঞ্চ ম্যানের স্কিনটা দিয়ে, ওইটা তো ড্যামেজের রয়েছে। আর এই দেখো চান্দুর মাথায় উঁচা করতেছে, এদিক দিয়ে যদি একটা টমেটো মারতে পারি না, এ ছায়া দেখা মনে হলো না কেউ একজন উড়ে উড়ে আসলো, লঞ্চপ্যাড দিয়ে মনে আসলো আরেকজন, তাড়াতাড়ি করে এটা মারতে হবে পরে যে। আর দাঁড়া দাঁড়া এটার আগে ক্লিয়ার করি, পরে যে এই স্কিলটা আগে নিয়ে নিবো, ওরা হেডশট রে, ডাউন হওয়ার পরে হেডশট কেন লাগে রে, ডাউন হওয়ার আগে হেডশট লাগে না কেন চান্দু? দেখছো এটার কথাই বলছিলাম, উড়ে উড়ে আসা হচ্ছে, হ্যাঁ উড়ে উড়ে, দাঁড়া তোমাকে দেখাচ্ছি ওই পাশ দেখে এটার গায়ে এম করতে পারবো না আমি। যাক গাইজ, আমরা ওয়ান পাঞ্চ ম্যানের এই স্কিনটা ইউজ করে যেটা তার ড্যামেজ রয়েছে আর রিলোড স্পিড রয়েছে, কিন্তু ডাবল রেট অফ ফায়ার ভাই এটা একেবারে মানে সিঙ্গেল রেট অফ ফায়ারই ইউজ করিনি, ওখানে ডাবল রেট অফ ফায়ারটা ইউজ করতেছি, কিন্তু স্কিন রয়েছে ডাবল রেট অফ ফায়ার, আমার কাছে তেমন সুবিধা লাগে না আর কি। তার গাইজ উপরের দিকে চান্দু রয়েছে, কিন্তু এটা এটা ফাইট করতেছে, ওই যে একটাকে ছেড়ে দিলাম না ওইটার সাথে মনে হয়, কিন্তু আমি কি করবো ভাই এখন? আরে এটা এটা কিভাবে এটা এটার কাছে উঠবো কিভাবে রে, গ্লোয়াল দিয়ে উঠা যায় নাকি এখানে? না উঠা যায় না, তো গ্লোয়াল মারলে আবার এটা আবার দেখে ফেলবে। কি সুন্দর ফাইটের মতো ছিল ভাই, একটা একটা গ্রেনেড যদি থাকতো না তাইলে হয়ে যেত, আমাদের এখন ড্যান্স দেওয়া ছাড়া আর কোনো কাজই নেই ভাই। মোটকা মার্কা ড্রেসটা নিয়ে এসে পড়েছি দেখছো নি গাইজ। আজকে আমরা পুরোটা ম্যাচ কিন্তু খেলবো আমাদের অনলি M1887 মানে দুই গুলি শটগানটা দিয়ে, যেহেতু নতুন একটা স্কিন এসে পড়েছে। এই আশেপাশে শব্দ পাচ্ছি আমি কোন দিকে, এটা এটা কি আসে? ওরে ওরে নতুন এনি মীরা চন্দ্র, আরে মর আরে, এটা এখনো গাঁদাতে নেয়নি ভাই, ধন্যবাদ, এটা আমার সারপ্রাইজ খেয়ে গিয়েছে পুরো। এটা আসতেছে রে, উপরেটা আসতেছে, আসো আসো আরেকটু কাছে আসো, এটাই তো চাচ্ছিলাম। ইয়ো দাঁড়া দাঁড়া দাঁড়া, না 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 না, নো ব্রাদার নো, এরকম একাম তো করা যাবে না। আরেকটা গ্লুয়াল, ওকে ড্যামেজ খেয়ে গেছি, কিন্তু তোমাকে নাম তো দিতেছি না ভাই। অপি এ উপরেটা কি আলাদা তাইলে? আরে আরে হিল করে বলতেছে ভাই, সব এরা এত খারাপের খারাপ। আর যাক ওইটা আবারটাও ডাউন হয়েছে, কিন্তু এখন আর কিচ্ছু করার নেই চন্দ্র, এত খারাপের খারাপ। একটা যদি গ্রেনেড থাকতো কত আগে সব কিছু শেষ করে বলতাম।
যেটা উকি মেরা এসেছিল না ওইটার টিমমেটও এসেছিল ভাই, আমি ভাবছিলাম এটা মানে উপরেরটার টিমমেট, উপরেরটা মানে ক্লিয়ার হয়ে যাবে। সিরে উপরে দুইটাই দুইটা রয়েছে, একটা দুই একটাকে ডাবল ডাউন করলাম তারপরেও লাভ হলো না, একটা গ্রেনেডের জন্য। গাইজ দেখছো নি টমেটো, আমি অনেক মিস করতেছি তোমাকে চেন্দু, একটু ওয়েট করো গাইজ, দুইটারে অবস্থা খারাপ করবো। আমার কেন জানি শব্দ শুনে মনে হতেছে এরা নিচে নামছে, আর যদি একবার নিচে নামে না আর কিচ্ছু করার দরকার নেই। অবশ্য উপরে থাকবা কতক্ষণ, তোমরা এমনি তো জোন এসে পড়েছে, পাচ্ছি না কেন এদেরকে, কোন দিক দিয়ে ঘোরাঘুরি করতেছো ভাইরা তুমি, একটু ওয়েট করো ভাই। ওয়েট ওয়েট, কোন দিকে এটা শব্দ তো পাচ্ছি, এটা কি উপরেই রয়েছে নাকি? এই তো পেয়ে গিয়েছি, এইবার কি করবে চাঁদ, এই তো নামছে, এটা মানে দেখে তারপর নামছে না কি চাঁদ, ও রে চটটা খাইনি ভাগ্য ভালো রে, একটা ডাউন তারপর আরেকটাকে খোঁজার পালা চাঁদ। যেটাকে ডাবল ডাউন করেছিলাম না ওইটাই মনে করে বেঁচে আছে বারবার করে, এটার ভাগ্য নাকি অন্য কিছু। এই সবুজ ক্রিমিনালে আমার বামা ঢুকাইছিল ফাইটার মধ্যে এসে, কির জন্য রিভাইভ করতে গেলা, কতবার ডাউন করলাম তোমার টিমমেটকে, না আবারও রিভাইভ করে ফেলেছো তুমি, আর তোমার টিমমেটকে এখন পাইতেছি না ভাই। এটার যদি না পাই না মনের ভিতর এত কষ্ট লাগবে, বাট প্লিজ বললো না ভাই যে এটা চলে গেছে ভাই, আমি উপরে যাবো দরকার হইলো, উপরে যে দরকার হইলো আমি স্ক্যানার নিবো তারপরে ভাই এটা খুঁজেই ছাড়বো আমি। দাঁড়া তো এদিক দিয়ে একবার ঘুরে আসি, এটা লঞ্চ প্যাডে কি চলেই গেল নাকি, কোন দিকে রয়েছে এটা? এ শব্দ পাচ্ছি শব্দ পাচ্ছি, আরে এখানেই রয়েছে রে, যাকে ভাই পে কি আছি চান্দ তোমাকে, কোন দিকে আছে কোন দিকে আছে, এই তো পিটু আমরুদা। আমার এই 600 কেন ওয়েস্ট করার জন্য উঠে পড়া লাগে কেন, হিট লিস্টটা কিনলাম এনিমি খুঁজে পাচ্ছি না দেখে, এই চান্দু টাওয়ারের উপরে বসে, ও না 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 চান্দু নিচে রয়েছে রে, কিন্তু এই চান্দু তো নড়তেছে না। দাঁড়া তো এটা তো তাড়াতাড়ি করে মাইকটাতে, এটা টিমমেট মনে উপরে নাকি, এ ড্যামেজ খেয়েছে ভাই, এদিক দিয়ে ঘুরে আসো এন্ড দিব একটা টপি, ও না ভাই এটা সিঙ্গেল পাবলিক, আর উপরেরটা উপরে রয়েছে আমার হিট লিস্ট। ইটলিস্টের পাবলিকের সাথে কি এমন শত্রুতা আছে, জোন এসে পড়েছে তাও এই চান্দু টাওয়ার থেকে নামতেছে ওইখানে, এ রে ভাই 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 সামনে দুইটা এনিমি রে, একবার সোজা বড় আমার মুখের সামনে পড়ে গেছে। ওকে কোনো সমস্যা নাই, একটু কিছু যদি ড্যামেজ খেয়ে তারপর আমার সামনে আসে, ইসি রে ইটলিস্টের পাবলিকটা মরে গেল চোদ্দ, এত তাড়াতাড়ি কিভাবে ব্রো, যাক একটা ডাউন, আসো 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 চান্দু, আতে রাহো আতে রাহো ভাই তাড়াতাড়ি, ওরে ও ভাই যেটা মারলাম এটা অন্য পাবলিক, এরা দুজন আলাদা আলাদা, আমার বেশি চালাইছি এটাই আমার একেবারে অবস্থা, এই তো এই তো এই তো এই সুন্দরই কথা বলতেছিলাম করা তুমি আশাও করিনি, ইটার টিমমেট আমার অবস্থা কর 12টা বাজিয়ে দিয়েছিল রে, আর উপর থেকে আর একটা গ্রেনেড দিয়ে কি আকামটা করতেছে। দাঁড়া তো গ্রেনেডগুলো নিয়ে আমি আসতেছি, তুমি আকাম করবা আর আমি টমেটো তোমার দিকে মারবো না, এ কি হয় নাকি, টমেটোর খেলা দেখা পাতা আবার আমাকে চান্দু, এদিকে এসে পড়েছো না, উড়ে লাগছে লাগছে, আরে আমি তো দেখিও নাই ঠিক মতো, এইবারও মনে লাগবে রে, আরে দুটো আমি চান্দু একটা আছে, ওকে কোনো সমস্যা নাই, একটা যদি ডাউন হতো ভাই বিশ্বাস করে এমন জোরে একটা দৌড় দিতাম, আচ্ছা থাক সমস্যা নাই তাও দৌড় দিই, কারণ এমনি তো দুইটা একবার সমান তালে ড্যামেজ খেয়েছে, কিরে কেউ একজন এখানে নাই, আচ্ছা আচ্ছা তোরা ভাই এটা এইভাবে করো সারপ্রাইজ কেন দেয় ভাই, আমি ভাবছিলাম নাই রে, পিছন দিয়ে আরেকটা এসে গেছে, তারা তোর এটাকে তাড়াতাড়ি করে ডাউন না করতে পারলে তুমি বিপদে পড়বে চান্দ, এইবার আসো এইবার এন্ড বম, আরো দুটো কিল ভাই, জ্বালাও জ্বালাও আরো বেশি করে জ্বালাও আমাকে, মিট জাফরি করতে চাইছিল না, এই দেখো আরেকটা জ্বালানোর জন্য এসে গেছে, গেট মারলো কে রে ইউ ভাই, দেখো জোন নাই কিন্তু আমার এইবারিতে পড়ে যে বিপদে ফেলায় না, আরে গ্রেনেড বাগার আর কিছু এমনি তো আছে আমার কাছে সমস্যা, উড়রে এর জন্যই তো বলি আর মারতেছে না কেন, এখানে ফাইটার মতো রয়েছে, তারা একটা গ্রেনেড যদি পারফেক্ট ভাবে মারতে পারে আরে মারলেও কি ভাই, এরা ফাইটার মতো রয়েছে ক্লিয়ার তো আর করতে পারবো না, ওরা ডাউন কিন্তু কিলটা নিয়ে নিবে রে ভাই, আরেকটা গ্রেনেড থাকলে হয় যেত কিলটা নিয়ে নিতে পারতাম, ওদের দিকে ফ্ল্যাশ ব্যাং মেরা দিয়েছে গাইজ, আপাতত কানা হইতে থাকুক, আমার কাছে 21টার মতো গ্লোয়াল রয়েছে, এত টেনশন লেনে কে কই বাতি নেই ভাই, এখনো পর্যন্ত দুইজন এনিমি অ্যালাইভ রয়েছে, মানে একটা টিম অ্যালাইভ রয়েছে আর আমাদের 12টা কিল অলরেডি হয়ে গিয়েছে, একেবারে রে রিল্যাক্স, এ ওয়েট ওয়েট যেটা রে গ্রেনেড দিয়ে ডাউন করলাম ওইটা মরে গেছে, আরে এইটা কিভাবে হইলো সিরিয়াস, আরে গ্রেনেড তো ইচ্ছা করে করে আমাকে কিলগুলো দিত স্যার, 13টা কিল হয়ে গেছে লাস্ট এনিমিরা দেখেও ফেলাচ্ছি রে ভাই, গ্রেনেড দিয়ে ওই লাস্ট গ্রেনেড দিয়ে টমেটোর কামাল দেখছো নি গাইস, এই কিল তো জীবনে আশা করিনি যে পেয়ে যাবো, ধরো 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 চান্দু এইবার আমি ওয়াকং সাজবো তারপরে যে তোমার মাইটটা দিব, এ হিলু হিলু এ উঠবস কেন, তুই তো মারলাও একটু আগে 2 সেকেন্ড আগে আমার মারলা, আমার ড্রেসও তো অন্যরকম করা,
আমার মনে হইতেছে এটা এই যে দেখছো হাসি রিয়্যাক্ট দিছে না এটা আমার শিওর মেরে ফেলবে তুমি মারার আগে আমি আস্তে করে চলে যাব কোনো সমস্যা নাই টেকলাভ এমনি তো সুন্দরই দেয় বুঝো না কেন গোলাপ ফুলের রিমোটটা আমাদের দেয়া লাগবে আর আমাদের তাড়াতাড়ি করে ল্যান্ডমাইনটা মেরে ফেলে সুন্দরই টেকলাভ সমস্যা নাই এমনি তো মেরে ফেলে এটা মারতেছে না উল্টা আমার কাছে এসে বসছিল এ ওয়েট ওয়েট ভুইয়া কি ওই পাইছে না তো কি আমি পেয়ে গেছি উরে চান্দর রে আমি পেয়েছি নাকি দুজনে একসাথে মনে হয় দাঁড়াও গাইস ভুইয়াটা পাইছি নাকি দেখি আরে ভুইয়া পেয়ে গিয়েছে কিন্তু কিলো পাইনি কি রে হইলো কি এটা বুঝলাম না কিলো পাইনি গাইজ এই ছিল নতুন স্ক্রিন সহ দুই গুলি শর্ট গানটা দিয়ে আমাদের চ্যালেঞ্জের ভিডিওটা আমার কাছে রেট অফ ফায়ার এর M1887 তেমন একটা ভালো লাগে না ডাবল রেট অফ ফায়ার স্পেশালি কারণ আমাদের দুই গুলি শর্ট গানে এমনিতেই তাড়াতাড়ি গুলি বের হয় আর তার উপর দিয়ে ডাবল রেট অফ ফায়ার যখন থাকে এত তাড়াতাড়ি বের হওয়ার কারণে আমাদের এইম ঠিক মতো লাগতে চায় না তার আগে গুলি বের হয়ে যায় এর জন্য আমি লাইক আমাদের রিলোড স্পিড আর ড্যামেজের স্কিন যেটা রয়েছে 1.57 ওটাই ইউজ করি আর এইটা নিয়েছে হচ্ছে আমাদের কালেকশনের জন্য আর সেম জিনিসটা তোমরা করতে পারো কালেকশনের জন্য নিতে পারো কিন্তু তোমরা যদি লাইক এইটা ভালো স্কিন এটা এর জন্য নিতে হবে এরকম কোনো ধান্দা থাকো তাহলে না আমি একদমই সাজেস্ট করবো না এই স্কিনটা নেওয়ার জন্য আশা করি বুঝতে পারছো আশা করি একটু হলেও হেল্প হবে তোমাদের এই ভিডিওটা থেকে আর আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে লাইকটা দিয়ে দিও আর যে যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্টা হলে একটা কমেন্ট আছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো ইয়াও গাইজ আজ পর্যন্তই টিল নেক্সট ভিডিও আর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইজ পিস